সুন্দরবনের পর্যটনে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরলের মতোই সুন্দরবনের পর্যটনকে সাজানোর নির্দেশ, বিভিন্ন সংস্থার সঙ্গেও কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। সুন্দরবনকে পর্যটনে বিশেষ নজর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং কেরলের মতোই সুন্দরবনের পর্যটনকে সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার সঙ্গেও এই বিষয়ে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। পর্যটন দপ্তরকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নবান্ন সূত্রে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং কেরালায় যেমন ধরনের বেশ কিছু এই পর্যটনকে সাজিয়ে তোলার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা সেখানে রাখা হয়েছে, সেই ধরনের ব্যবস্থাপনা সুন্দরবনে করা যায় কি না সেই দিকেও কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন তিনি। আমরা এই নিয়ে আরও কথা বলবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, কী জানা যাচ্ছে সুন্দরবনের পর্যটন নিয়ে বা বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কী কী নির্দেশ দিয়েছেন তিনি? দেখো, সুন্দরবনকে যাতে আরো ভালোভাবে পর্যটকদের কাছে যেন আরো গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলা যায় এবং সুন্দরবনকে আরো সুন্দর করে সাজানো যায়, সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দিক নজর দিতে বলা হয়েছে। যেরকম তার ভিতরে একটা হচ্ছে, যেরকম বলেছেন যে কেরালে যেরকম হাউস বোটের সিস্টেম রয়েছে, হাউস বোটে করে মানুষ এসে থাকে, সেখানে হাউস বোট করে ট্রাভেল করতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে, সেরকম কিছু করা যায় কিনা এবং সেই ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখার জন্য বলা হয়েছে। এবং এই পাশাপাশি এর জন্য কিন্তু পর্যটন দপ্তরকে বলা হয়েছে এবং এর জন্য কিন্তু বেশ কিছু সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং এইটাকে যাতে যত তাড়াতাড়ি এটাকে বাস্তব রূপ দেওয়া যায় সেদিকেও তিনি কিন্তু নজর দিতে বলেছেন। বেশ, ধন্যবাদ তোমায় দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।